একটা ভিডিও জাস্ট একটু আগে আর কি শেষ করলাম, তো এখন কিন্তু আবার একটা ভিডিও শুরু করেছি। তার কারণ কি, তার আগে বলে নিই, আজকে কিন্তু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ভিডিও তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম। তো এখন কিন্তু এই যে বৃহস্পতিবারের দুপুর থেকে, দুপুর না, এখন বাজে 3টে, তো এখন থেকে কিন্তু আবার একটা ভিডিও তোমাদের সঙ্গে শুরু করছি। তো এই যে দেখো এখন বসেছি কি করতে, না কাঁকড়া মাছ কাটতে। দিদি চলছে গিলু বের করছে, এই দেখো। আর এইদিকে মা, আর এইগুলো মা, মা মাছ কাটছে, আর দিদি ওই যে ঘিলু ঘিলু ছাড়াচ্ছে, এই যে এক হাড়ি মানে কাঁকড়া। আর এদিকে আমার মেনিশুনো আছে, এখানে দুইজন আর কি মন্দে কাজ করছে। চল তো চলো, তো দেখো দুজন খুব ভালোভাবেই কাজ করছে। আর ইনি দেখুন কি করে বেড়াচ্ছে, একবার এইদিকে তো একবার ওইদিকে পাক দিয়ে বেড়াচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, মা ভয় পাচ্ছে, মাকে কামড় দিচ্ছে, যে পাচ্ছে না, ছাই দাও, ছাই দিয়ে মারো, ছাই দিলে মারে না, সরি মার মার পা। ওই দেখো ভিতর দিকে চলে গেছে, ওই দেখো চলে গেল মা, ওই যে বটির ভিতরে চলে গেছে, ওই যে এই দিয়ে মা একে মারছে, অনেকটা মেরে ফেলেছে, কিন্তু তাও এই হাল ছাড়ছে না, দেখো হাল ছাড়ছে না, মানে বাঁচার তীব্র ইচ্ছে, হ্যাঁ বাঁচার জন্য লড়াই করে চলেছে মার সঙ্গে, তাই তো, হ্যাঁ। আর ওইদিকে দেখো আমার মেনিশুনা চলে গেছে, আর চ্যাং মাছটা দেখো কি করে বেড়াচ্ছে, আর এই দেখো, আর এইদিকে দিদি ইংলিশে কথা বলছে মার সাথে, তুই না মাইরি, দেখো কত জ্যান্ত। উ দেখো একটা চিংড়ি বেঁধেছে, কতগুলো, একটা একটা, কতগুলো না, একটা একটা চিংড়ি, তো দেখো আরেকটা জ্যান্ত কাঁকড়া মাকে কামড় দিয়েছিল এবং মার গায়ের উপর উঠে গেছিল, তারপর মা সেটাকে হাড়ি দিয়ে ভেঙে তারপরে মেরে ফেলে তারপরে ওটা কাটছে। ছেলের বায়না হয়েছে হঠাৎ করে কাঁকড়া মাছের পাতুরি খাবে, আর কি আর করব বলো। পাশের বাড়ির দাদা জাল পেতেছিল, তো জালে অনেকগুলো কাঁকড়া মাছ বেঁধেছিল, সাথে কিন্তু দেখো একটা ল্যাটা মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, তো এইগুলোই দিয়ে গেছে। তো মাছগুলোকে কেটে ধুয়ে কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর দেখো কাঁকড়া মাছের ভিতরে যে ঘিলুগুলো ছিল, তো মাম্পি বলছিল মা ওইগুলো দিয়ে দিদু ভালো বড়া বানায়, মানে আমার মা ভালো আর কি বড়া বানায়, খুব টেস্টি হয় খেতে। তো ও বলছিলো যে মামা বাড়ি গিয়ে যেহেতু একবার খেয়েছিলো, ওই জন্য বলছিলো যে মা দিদুর মতো করে ওরকম বড়া বানাও। তো অল্প একটুই আর কি গিলু হয়েছিলো, আর ধুতে গিয়ে না অনেকটাই চলে গেছে, মানে জলের সঙ্গে পড়ে গেছে। তো যেটুকু ছিল সেইটুকু দিয়ে এই যে ছটা বড়া বানিয়েছি, তো আমরা তিনজনে আর কি দুটো দুটো করে খেতে পারব। আর এদিকে দেখো মাছগুলোতেও কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তো মাছগুলোকে ভেজে আজকে রেখে দেবো, রান্নাটা কিন্তু কালকে করবো, যেহেতু আজকের মতো রান্না আমাদের হয়ে গেছে, দুপুরে আর কি রান্নাটা করে নিয়েছি, তো এখন আর রান্নাবান্নার ঝামেলা নেই। তো এই মাছগুলোকে এইভাবে ভেজে বাটিতে করে রেখে দেবো, কালকে রান্না করব, ঠিক আছে? তো চলো কালকে আবার নতুন করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাকি রান্নাটা নিয়ে, ঠিক আছে? তো চলো ততক্ষণ অবধি কিন্তু সাথে থেকো অবশ্যই। তো এখন থেকে আবার ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি, আর আজকে কিন্তু শুক্রবার, ঠিক আছে? তো বৃহস্পতিবার আর কি এই যে মাছগুলো নিয়ে দুপুরের পর কেটে রেখেছিলাম, কেটে ভেজে, আর এখন কিন্তু এই যে শুক্রবার দুপুরবেলা আবার রান্নাটা করছি। তো মাছগুলোকে আজকে আবার একটু ভালো, মানে ভালোভাবে ভেজে নিলাম, আর
এই পাতুরি খেতে চেয়েছিল ছেলে, তো মাছগুলো যেহেতু কালকেই ভাজা হয়ে গেছে, পাতুরি করতে গেলে তো আর ভাজা মাছ দিয়ে হয় না, কাঁচা মাছ লাগে, তো ওই জন্য আজকে আর পাতুরি করলাম না। তো একটু দেখো, সামান্য কিছু আলু কেটে নিয়েছি, তো সামান্য একটু মশলা করে কষা কষা করে নেব। তো যাই হোক, এটা কিন্তু করেছিলাম, দারুণ টেস্টি হয়েছে খেতে, তোমাদেরকে আগেই বলে দিলাম। তো একদমই মাংসর মতো করে কষা কষা করে দেখো, মশলা দিয়ে আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম কষা কষা করে, আর এই যে কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর যে মাছগুলো ছিল পুঁটি মাছ কি বলে খলসে মাছ, তো সেই মাছগুলো দিয়ে কিন্তু আমি আলাদা আর একটা তরকারি করেছি। তো চলো পুরো রান্নাটা করে তারপর কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো একবার। তো এই রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখে কমেন্ট করে বলো, যেহেতু খাওয়াতে পারছি না, টেস্টটাও তোমরা বলতে পারবে না, কিন্তু দারুণ হয়েছিল। ছেলে মেয়ে খেয়ে বলছিল মা পুরো মাংসর মতো হয়েছে জানো তো। তো সত্যি সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, ঝাল ঝাল করে। আর যেহেতু টমেটো ঘরে ছিল না, তো দেখো একটু টমেটোর সস দিয়ে রান্নাটা করেছি, তো খেতে সত্যি দারুণ দারুণ হয়েছিল, একদম ঝাল ঝাল কষা কষা করে যেহেতু রান্নাটা করেছি, তো দারুণ দারুণ টেস্টি হয়েছিল। আর চলো রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলি। তো আজকে তো শুক্রবার, শুক্রবার যে ভিডিওটা আমি তোমাদের দিয়েছি, আর এই ভিডিওটা যেহেতু তোমরা পাবে কালকে শনিবার, তো শুক্রবার যে ভিডিওটা দিয়েছি আর কি আজকে, তো ভীষণ ভালো লাগলো জানো তো। ভিউজ আমার কেমন কী হচ্ছে কী হচ্ছে না, তো সেটা নিয়ে তো একটু মনটা খারাপ আছেই, মনটা খারাপ সবসময়ই থাকে, কিন্তু আজকের ভিডিওতে জানো তো দুটো মানে দুজন আর কি আমার পরিবারের আর কি সদস্য হয়েছে, দুটো আর কি সাবস্ক্রাইবার বেড়েছে, তো ভীষণ ভীষণ ভালো লাগছে জানো তো। তো এইভাবে তোমরা একটু সাপোর্ট করো, সবাইকেই বলছি একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে হয়তো আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো এইটাই বলার আর কি। তো কেউ যদি লাইক করে কমেন্ট করে যেমন মনটা ভালো লাগে, আর সাবস্ক্রাইব করলে বুঝতেই পারছো, যেহেতু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যা হয়েছে বেশিরভাগই কিন্তু শর্টস ভিডিও থেকে, ঠিক আছে, লং ভিডিওতে সেরকম কোনো সাবস্ক্রাইবার নেই। তো এই আর কি, তো সবাইকেই বলছি প্লিজ প্লিজ সবাই একটু আমার ভিডিওগুলো দেখো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর যারা দুজন আমার পরিবারের নতুন সদস্য হয়েছো, মানে সবার সাথে সাথে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, তো এই আর কি। তো চলো, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দেখো খেতে বসে গেছি। আর আজকে দুপুরের মেনুতে রয়েছে, প্রথমেই দেখো স্যালাড, শসা পেঁয়াজ কুচি দিয়ে একটু কাসুন্দি দিয়ে স্যালাড রয়েছে, আর কাঁকড়া কষা রয়েছে, আর কাঁকড়ার সঙ্গে দাদা যে বাকি মাছগুলো দিয়েছিল যেমন পুঁটি মাছ খলসে মাছ, ওইগুলো দিয়ে দেখো শাপলা দিয়ে একদম শুকনো শুকনো করে করেছি একটু তরকারি। তো এটা দিয়ে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর তোমরা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো। তো চলো, টাটা, সবাইকে ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।